গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। জানজেনি ব্লগে তোমাদের স্বাগত। এখন সকাল 9টা মতো বাজে, আমার মেয়ে স্কুলে যাবে, ওই জন্য ওর টিফিনটা রেডি হচ্ছে। একটা ইডলি, একটু কলা কুচি কুচি করে কেটেছি, আর একটুখানি কাজু। তো ওর 9টায় স্কুলে যায়, আর ও স্কুলের টিফিন ওই 10টা সাড়ে 10টার দিকে হয়। তো ভারী কিছুই ওকে খাইয়ে পাঠায়, তাই ওর তুই 1-1.5 ঘন্টার মধ্যে খিদে পাবে না, সেই জন্য ওকে আমি হালকা করেই টিফিন পাঠাই। তবে ফলটাই দেওয়ার চেষ্টা করি, কিন্তু ওর আবার ইডলি চাইই চাই, মানে ইডলি একটা চাই। তো যেদিন সকালে নিয়ে আসে সেদিন দিয়ে দিই, নাহলে আমি ওদিকে কিনেই পাঠাই। আর ও কী বলো তো, নতুন নতুন ওই বোতাম লাগানো শিখেছে, তো তো ওইটা ওই কাজটা ও নিজে করতে চায়। ওই জন্য স্কুলের ড্রেসের শার্টটার বোতাম, স্কার্টের বোতাম বা ওর ওই যে নবগুলোর বোতাম, সবগুলো নিজে নিজেই লাগাচ্ছে। আমিও জোর করি না, ঠিক আছে, ছোটো মেয়ে, ও যদি চেষ্টা করতে চায় করুক। তো সেই জন্য ও নিজেই লাগাচ্ছে, একটু টাইম অবশ্য লাগে, কিন্তু নিজেই করলো। যেমন ও না কিছু কিছু জিনিস নিজে করে, আর স্কুল যাওয়াটা ওর কাছে ভীষণ ভালো লাগার একটা বলতে গেলে। ওই জন্য না ও স্কুল যাওয়ার সময় নিজেকে নিজে রেডিও করে, মানে আমার ছেলের ঠিক বিপরীত। আমার ছেলেকে যেরকম জোরে মারে গুতিয়ে গাঁতিয়ে পাঠাতে হয়, এ কিন্তু সেটা নয়, সুন্দরভাবে রেডি হয় নিজে থেকে। যেমন জুতো পালিশ করা বা জুতো কোথাও একটু সাদা হয়ে গেছে ওটাকে ঠিক করতে হবে, জামাটা ঠিক করে পরতে হবে। আবার স্কুলে যাওয়ার সময় কদিন ধরে দেখছি ওই ইয়ার ক্যাপটা লাগাচ্ছে। বাবু বাবু, চাবি মুখে দেয় না, হাই কর তো, হাই কর, হাই কর, টাটা, যাও টাটা, যাও যাও। তো মেয়েকে স্কুলে দিয়েছে, আমি এসেই আগে ভাতটা চাপিয়ে দিয়েছি, তরকারি শাক হয়ে গেছে, শুধুই ভাতটাই বাকি ছিল, ওটাই চাপালাম। আর আজকে না মাইক্রোওভেনটা একটু পরিষ্কার করতে হবে, এই দেখো কেমন নোংরা হয়ে আছে, সেই জন্য আমি এটা ঘরোয়া উপায়ে পরিষ্কার করব। তো একটা মাইক্রোওভেন সেফ বাউলে অনেকটা জল নিলাম, আর একটু ভিনেগার নিলাম। আমার কাছে না পাতিলেবুটা নেই, পাতিলেবু বা যে কোনো টক লেবু আমার কাছে নেই। লেবু থাকলে কিন্তু লেবুতেও হয়, আমার কাছে যেহেতু নেই সেই জন্য আমি একটু বেশি পরিমাণ ভিনেগার দিলাম। ভিনেগার দিয়ে ওটা আমি জলটাকে ভালো করে গরম করব। কিন্তু আমার না এখানে ক্লিন ভ্যাপার বলে একটা মানে আমার অপশান আছে, তো সেটা দিয়েই আমি গরম ওটাকে স্টিমটা দিলাম ওর ভিতরে। স্টিমটা দেওয়ার পরে ওটাকে মুছে নিলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো চলো মুছে নিই, আর মুছে নিতে নিতে কিছু কথা বলি। আমার এর আগের ব্লগে হয়তো তোমরা দেখেছো কি দেখো নি জানি না বন্ধুরা, কিন্তু না আমার ছেলে না একটা কী অসুখ কেন হয় জানি না, কিন্তু আমার ছেলের না রোজ বমি হয়। রোজ সকালে উঠলে স্কুল যাওয়ার আগে ও বমি করবেই, মানে অবশ্যই বমি করবে, ওটা একটা ওর হ্যাবিট কি কী আমি জানি না। এত ডাক্তার দেখাচ্ছি, এত কিছু করছি, কিন্তু কোনো কিছুতেই ঠিক হচ্ছে না। তো আজ প্রায় 1.5 বছর হয়ে গেল আমার ছেলে এই প্রবলেমটার সঙ্গেই কিন্তু লড়াই করে যাচ্ছে। তো এর আগেও ডাক্তার দেখিয়েছি, এবারেও কিছুদিন আগে পুরী গেছিলাম, ডাক্তার দেখিয়ে এসেছি, তোমরা দেখেছো নিশ্চয়ই ব্লগটাতে, কিন্তু কেউ না প্রবলেমটা বলতে পারছে না। অনেক ওষুধ খাওয়াচ্ছি, কোনোভাবে প্রবলেমটা বলতে পারছে না। কিন্তু আজকে না সকালে আমার ছেলে খুব কেঁদে গেছিলো, সেই জন্য তাকে না আজকে খুব করে বোঝালাম যে বাবু সব সমস্যার হয়তো সমাধান হয় না, কিছু কিছু সমাধান সমস্যার সঙ্গে আমাদের নিজেদেরকে লড়াই করতে হয়, আর কিছু সমস্যার সঙ্গেই আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হয়, সমস্যাটার আর সমাধান হয় না। এরকম প্রত্যেকের লাইফে কিছু না কিছু ভালো লাগা মন্দ লাগা অনেক কিছুই আছে, অনেক খারাপ কিছু নিয়েও থাকতে হয়, সেই সমস্যার সমাধান নেই, যার কাছে সমাধান নেই
সেই তো প্রবলেমটা নিয়ে চলছে। যদি সমাধান থাকতো নিশ্চয়ই সেটা সলভ করা যেত, কিন্তু আমার ছেলের হোমিওপ্যাথি, এলোপ্যাথি, আয়ুর্বেদ মানে সব কিছু হয়ে গেছে। এবারে তো এতে বলেই দিল যে এবার সাইকিয়াট্রিস্টকে দেখান। সাইকিয়াট্রিস্টকে দেখিয়েওছি কিন্তু কোথাও কোনো ফল পাচ্ছি না, সেই জন্য ওকে এই প্রবলেমটা নিয়ে সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই। তবুও আমরা চেষ্টা করি যাতে একটু ভোরে ওঠে, একটু মাইন্ডটা অন্যরকম থাকে, একটু মাইন্ডটা ডাইভার্ট থাকে। এছাড়া অনেকে বলেছে খালি পেটে থাকলে বমি হয়, তো সেই জন্য সকালে উঠে একটু জল দিই, একটু উষ্ণ গরম জল দিই, কখনো জিরা ভিজানো জল দিই। তো আর অবশ্যই কিছু খাইয়ে পাঠাই ওকে, বমি করলেও আমি কিছু না কিছু খাওয়াই, কারণ খালি পেটে থাকলে শরীরটা ওর আরও খারাপ করবে। জানি না ভগবান কপালে কী রেখেছে, কেন এরকম করছে, কেন আমার ছেলেটার উপর দিয়ে এরকম হচ্ছে, কিন্তু প্রবলেমটার সঙ্গে লড়তে লড়তে না আমরা সবাই ক্লান্ত, আমার ছেলেও ক্লান্ত, আমরাও ক্লান্ত। জানি না ভগবান কী করবে, তবে অবশ্যই ও স্কুল যাবে এবং এই প্রবলেমগুলোর সঙ্গে অবশ্যই লড়বে, এবং আমি জানি অবশ্যই ও জিতবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মাইক্রোওভেনটা পরিষ্কার হয়ে গেল, একদম ডিপ ক্লিন করে নিয়েছি, কাঁচের ওই প্লেটটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এবার যাই, আমার মেয়ে আনবো, আমার ছেলে আনবো, তাদেরকে চান করাবো, খাওয়াবো, অনেক কাজ, অনেকটা। এই দেখো ভেতরটাও কি সুন্দর চকচক করছে না, দারুণ পরিষ্কার হয়েছে, দেখলেও মনটা জুড়িয়ে যায় বলো। আর এই যে এত সুন্দর পরিষ্কার হয়েছে না, আমার মুখটাও ওখানে দেখা যাচ্ছিল। তো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লাগে তো অবশ্যই একটু কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে